वेलकम बैक टू माय चैनल देवजानी स्टोरी। गुड मॉर्निंग एवरीवन एंड हैप्पी दिवाली। आज के सेकेंड दिवाली मैंने 1 নভেম্বর आज के फ्राइडे। तो सकाल सकाल उठे हमें गतकाले ब्लगे अपन जरकम हमारे दोटो बान्धवी आज के आसें और अभिजीत फिर अभिजीत रातबेल फिर और आज के हमारे एक क्लसो आज है सन्धे बलार दिखे। तो वरा दोपुर बल्ले आसें लाच टाच कर। तो सकाल उठे हमें टुकटा क्च सर नहीं बजारों गेलोम चिकेन आना चलो सेगल एने मासि चा बनिए ओके डाकते मासि और ब्लगे आसबें ना कि मासि मासि के बोले दूजन मिले चा और बासी लुचि खाव दूध चा चा तो पुरो कड़ा गेमी कड़ा चा ही खाई जदिव देखा दिखे मासि चा बनिए गुड़े चा दिखे आनेक लुचि कल के प्रसाद खे लुचि खाई जान रात वोजो रो ग प्राय 12:30 नागाद सबु एबार प्रथम बार কোল্ড্রিংকস এনেছিল এবার লাঞ্চ হবে। তো লাঞ্চের জন্য দেখি কি হয়েছে দেখাচ্ছি আপনাদের। আজকে ভাতই করতে বললাম এই কদিন টুকটাক টুকটাক খাওয়া হয়েছে তাই মাসি বললাম আর ফ্রাইড রাইসে যেও না আর চিকেন হয়েছে। এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি আমরা খেতেও লেগেছি এবারে বসলাম। এই যে মেনুতে হয়েছে চিকেন মসুর ডাল আর উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা। তুম ছিমছাম রান্না করলাম আজকে হালকা ফুলকা রেখেছি যাতে ডাল ভেন্ডি ভাজা দিয়েও খাওয়া যায় চিকেনটাও খাওয়া যায়। চিকেনের সাথে বেশি কিছু লাগেও না, লাগে না মেইনলি, বাট আমি স্টিল দেখলাম একটু সবজি টবজি করি তাও মেনু হাতে পড়ে যায় এতগুলো জিনিস পড়ে যায়। বুক করলেই ঝটপট চলে আসবে আর এত তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ 6 মিনিটে ক্যান্সেল কর কিচ্ছু হয় না, টাকা টাকা নেয় না। বল ড্রাইভার ডিনার দ্য ডিউটি আমার ওরা দে আমি করে দিচ্ছি আমাকে একটা ফোন নাম্বার বাজারের সময় এখন গাড়ি দাঁড়াতে দেবে। আমরা একটা গাড়ি ক্যান্সেল করে আবার নেক্সট গাড়িতে যাচ্ছে ওরা টাটা ঠিক আছে যাচ্ছি টাটা চল আমি নিচে যাবো ওই লোকটা যদি দাঁড়িয়ে থাকে আমি যাবো না যা অনেক গল্প করার ছিল তো বললাম যে আর বাইরে গিয়ে লাভ নেই এখানে চলে আয় এখানে মিট করে নি। আর সবার জীবনে এত ল্যাগ যে বেরোবো আবার কোথাও যাবো ওর থেকে ভালো বাড়িতে বসে গল্প করা ভালো। সাবুরও কিছু দরকারি কাজ ছিল তাই ওরাও আবার তাড়াতাড়ি বেরিয়ে গেল আবার পরে কখনো। আমাদের বেশ ভালোই লাগলো কেউ এলে বাড়িতে ভালো লাগে, আমি আর অভিজিৎ দুজন থাকি তো তো গল্প টল্প করে কেটে যায়। তো অভিজিৎও আজকে রাত্রেবেলায় ব্যাক করছে, আমি সন্ধ্যেবেলা একটা ক্লাস ডেকেছি আজকে পড়াতে যাব, তারপরে আমি ফিরে যাবো ততক্ষণে হয়তো অভিজিৎ বাড়িতে চলেও আসবে। তো এই হচ্ছে আপডেট, ওরা গাড়িতে উঠেও গেছে, আমি ও ঘরে সমস্ত খাবার দাবার ফ্রিজে গুছিয়ে রাখলাম, এটা সবচেয়ে বড় কাজ। রান্নাঘরটাও টুকটাক মুছে টুছে পরিষ্কার করে বাইরের ঘর দোর পরিষ্কার করে দিয়েছি। এবার একটু দুপুরবেলায় এখন তো 3:30 মতন বাচ্চা হয়তো, হ্যাঁ তো এখন একটু রেস্ট নিই আর একদম সন্ধেবেলায় পড়াতে যাব। তার আগে উঠে লাইট টাইট জ্বালানো, এবার একটু রেস্ট নিই পরে কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি এগেইন। আসলে যতবার ওই লাইট টাইট জ্বালাচ্ছি ভালো লাগছে, মানে আজকে অবধি তো লাইট জ্বলবে বাট প্রদীপ জ্বালানো এই ব্যাপারগুলো আজকে অবধি থাকবে।
তো ওই জন্য আবার উইশ করলাম। তো যাই হোক, দুপুরবেলায় হালকা একটু ঘুমিয়েছি, দুপুরবেলা বলবো না, ভিডিও এডিট করে আপলোড করেছিলাম, তারপরে হালকা একটু ঘুমিয়েছি বিকেলের দিকে। তারপরে সন্ধে 6:30 সাড়ে 6:15 নাগাদ উঠেছিলাম। উঠে আমি সমস্ত লাইট টাইট আবার জ্বেলে দিলাম, বাইরে প্রদীপ দিলাম, নিজে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে আজকে একটু চিকনকারি পরেই যাচ্ছি, কারণ চিকনকারি পরলে না ইটসেলফ অনেক ব্রাইট লাগে। মানে আমি মুখে কিছু পরি, মানে মুখে কিছু লিপস্টিক দিই বা কানের দুল পরি না পরি, চিকনকারিটা দেখতেই খুব সুন্দর ব্রাইট লাগে। তো একটু দিওয়ালির দিন, আর এমনি পড়াতে যাচ্ছি, বেশি সেজেও লাভ নেই, তো ভাবছি ওই জন্য চিকনকারিটা পরলাম, যে না একটু মনটাও ভালো লাগে। বাইরে চারিদিকে লাইট, তো আমিও বাইরে সবাই সেজে গুজে থাকবে, বাইরে এত লাইট জ্বলছে, তার মধ্যে যদি আমি একটা ডেইলি ওয়্যার কুর্তি পরে পড়াতে যাই, আমার নিজেরও কেমন লাগছে। তো ওই জন্য আমি আজকে একটু সুন্দর করে এই কুর্তিটা পরলাম। আর যাই হোক, এখন লেট হয়ে গেছে, লেট হয়নি, এক্স্যাক্টলি টাইমে আছি, 6:45 মতন বাজছে, এবার বেরোবো, 7টা থেকে পড়ানো আছে। আর অভিজিৎ কৃষ্ণনগরের স্টোর মানে গেছিলো, ভিজিট করেছে, ভিজিট করে ওখান থেকে আবার রাত্রেবেলার, মানে ও মোটামুটি 9টা 10টা যখন আমি বাড়ি ফিরবো ও তখনই ফিরবে বললো। তো যাই হোক, আমি বেরোই, ফিরে এসে কথা হচ্ছে। সাজবো না সাজবো না বলেও একটা ছোট্ট টিপ, লিপস্টিক আর ছোট্ট একটা কানের দুল পরে নিয়েছি, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একটা টিপ পরলে। তো যাই হোক, একটু সেজে গুজে নিয়েছি, এবার পড়াতে যাই, ফিরে এসে কথা হচ্ছে। তো আমি পড়িয়ে ফিরতে ফিরতে 9:30 বেজে গেছে, আর আমি এখন 9:45 বাজছি, আমি ফ্রেশ হয়ে গেছি, এসে অল্প একটু মুড়ি মাখালাম, শরীরটা একদম ভালো লাগছে না, তার লুচি টুচি খাচ্ছি না, মুড়ি আর ঘুগনি দিয়ে খাচ্ছি। আর অভিজিৎ বললো 9টা নাগাদ তখনও ওই ইয়েতে পৌঁছয়নি, মানে শিয়ালদায়, তার মানে ও 9:30 নাগাদ হয়তো শিয়ালদায় পৌঁছবে, তারপরে বাড়ি ফিরতে ফিরতে এই 10:10 15 হবে, ও আসুক, ও আসলে তো ভাত খাবে। তো আমি অল্প একটু মুড়ি নিচ্ছি, দেখাচ্ছি আপনাকে, এই যে আমি অল্প একটু মুড়ি আর ঘুগনি নিয়েছি, খেয়ে নেব। অভিজিতেই এলো, 10:15 বাজে, আর ওর খাবার দাবারও আমি গরম করতে দিয়েছি, ওর ফ্রেশ হয়ে গেছে, এখন ব্যাগ থেকে জিনিসপত্র বের করেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার চশমা, এ কটা দিন এই মানে জিনিসটাকে আমি যা মিস করেছি। আমি বাড়িতে ফেলে এসেছিলাম সেই পিসির বাড়িতে, সেখান থেকে আমার বাড়ি এসে আমার বাড়ি থেকে এতদিনে আমার কাছে এলো, প্রচণ্ড মাথা যন্ত্রণা হতো, বাট স্টিল কিছু করার নেই, আমি যেতে পারিনি এর মাঝখানে। সুন্দর হয়ে গেলো, তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।